নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা আজ মধ্যরাত থেকে স্বয়ং শিবের বরদানে এই সাতরাশি রাশি ব্রহ্মাস্ত্র চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি না টিনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ আজ মধ্যরাত থেকে স্বয়ং শিবের বরদান পেতে চলেছে এই সাতরাশির জাতক ও জাতিকারা আর যার ধরুন তাদের হাতে আসতে চলেছে ব্রহ্মাস্ত্র হ্যাঁ বন্ধুরা তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা বলার পূর্বে স্বয়ং শিবকে নিয়ে আমি ছোট্ট করে কিছু কথা বলবো সেই কথাগুলো আশা করি আপনাদের জীবনে মিলিয়ে যেতে পারে দেখুন দেবাদিদেব মহাদেব বা শিব যাই বলুন না কেন এই বিশ্বব্রহ্মাণ্ডে একচ্ছত্র অধিপতি উনি অর্থাৎ উনার কাছে যে পাওয়ার রয়েছে সেই পাওয়ার কিন্তু আদার্স দেবতাদের কাছে নেই বললেই চলে এবং সবচেয়ে মজার বিষয় এটাই যে দেবাদিদেব মহাদেব খুব ক্ষমাশীল হ্যাঁ বন্ধুরা এই ক্ষমাশীল কেন বললাম আপনি পুজো করার সময় যদি কোনো কিছু ভুল করেও থাকেন না তার কিন্তু আপনার প্রায়শ্চিত্ত করতে হয় না অর্থাৎ সেই ভুলের খেসারত কিন্তু আপনাকে দিতে হয় না কারণ উনি দয়ালু উনার মধ্যে দয়া মায়া এগুলো রয়েছে কিন্তু উল্টো দিকে উনি কিন্তু রেগে গেলে গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে এক চুটকিতে ধ্বংস করতে পারে হ্যাঁ বন্ধুরা সে কথা আমরা পৌরাণিক কাহিনীতে শুনেছি বা জানি তাই এই দেবাদিদেব মহাদেবের কৃপা সকলে কিন্তু পায় না যে সাতরাশির কথা বলবো সেই সাতরাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে তবে যারা দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত আর আপনি যদি সাতরাশির মধ্যে নাও পড়ে থাকেন তাহলেও কিন্তু আপনি এই কৃপা কিন্তু পাবেনই পাবেন হ্যাঁ বন্ধুরা অর্থাৎ যারা দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত রয়েছেন যারা দেবাদিদেব মহাদেবকে মন খুলে ডাকেন এবং তাদের জীবনে যত ধরনের বাধা বিপত্তি রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু উনি হরণ করে নেন আর যার দরুন সেই ব্যক্তিটি যে কোনো রকম বাধা কিন্তু পান না এবং লাইফে স্মুথলি কিন্তু এগিয়ে যেতে পারে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে আমি বলবো ওং নম শিবায় এই মন্ত্রটি অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখে যান তাহলে আসুন যে না যাক আজ মধ্যরাত থেকে স্বয়ং শিবের বরদানে কোন সাত রাশি বোম্বাস্ত্র পেতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শিবের বরদানে আপনারা হাতে বোম্বাস্ত্র পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে বাধা বিপত্তি কিন্তু কাটতে চলেছে নতুন করে জীবনকে শুরু করতে চলেছেন এবং পাশাপাশি আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে এবং আপনাদের জীবনে যে শত্রুতা রয়েছে সেই শত্রুতা কিন্তু অনেকটাই কাটতে চলেছে বা কমতে চলেছে এটা বলা যেতে পারে শুধু তাই নয় আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের শুভ বিবাহের কিন্তু চোখ সৃষ্টি হয়ে গেছে এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শিবের বরদানে আপনারাও হাতে বোম্বাস্ত্র পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় আপনাদের জীবনে যে সমস্ত বাধা রয়েছে সেই বাধা কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে পাশাপাশি এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের বিবাহের কিন্তু যোগ সৃষ্টি হয়ে গেছে এরপরে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শিবের বরদানে আপনারাও হাতে বোমবাস্ত্র পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন কার্যক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে এরপরে চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শিবের বরদারে আপনারাও হাতে বোমবাস্ত্র পেতে চলেছেন অর্থাৎ আপনাদের অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন কোন সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু করতে চলেছেন পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে এটা বলা যেতে পারে এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শিবের বরদানে আপনারাও হাতে বোমবাস্ত্র পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু করতে চলেছেন দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে এরপরে ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শিবের বরদানে আপনারাও হাতে বোম্বাস্ত্র পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন কার্যক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে যারা অনলাইন কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের শুভ বিবাহের কিন্তু যোগ সৃষ্টি হয়ে গেছে আপনারা কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন পরে শেষ এবং সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আজ মধ্যরাত থেকে স্বয়ং শিবের বরদান আপনারাও পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন কোন সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু আপনারা করতে চলেছেন এটা বলা যেতে পারে অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু আগামী দিনগুলি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে পাশাপাশি আপনারা বিবাহের জন্য কিন্তু এগোতেই পারেন তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে স্বয়ং শিবের বরদানে ব্রহ্মাস্ত্র পেতে চলেছে তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ